কটিয়াদীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালাচ্ছেন কেন্দ্রীয় তাঁতি লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ উদ্দিন শাহীন। কিশোরগঞ্জ জেলা থেকে মাসুদুল আলম সবুজ এর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কটিয়াদী উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলতাফ উদ্দিন শাহীন বর্তমানে বাংলাদেশ তাঁতি লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি সহস্রাম ধুলদিয়া ইউপির সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ও সহস্রাম ধুলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। আলতাফ উদ্দিন শাহীন গণমাধ্যমকে জানান, আলতাফ ভাই উনি খুব ভালো একজন লোক, উনি একজন ভালো মানুষ, উনাকে ভালোবাসি বলে এত মানুষ এসেছে। সে উপজেলা চেয়ারম্যান যদি সেবাস করতে সবার লাগে উপকার হইব, সে খুব ভালো লোক। ভাই আমার আলতাফ উদ্দিন শাহীন গত 5 বছর বাংলাদেশ তাঁতি লীগের সেন্টারের বর্তমান সাংগঠনিক সম্পাদক